যে কারণে রোহিঙ্গা ইস্যুর সমাধান চান না সূচি রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার ঘটনা বিশ্বজুড়ে প্রচণ্ড চাপের মুখে রেখেছেন দেশটির নেত্রী আংসিং সুচি রোহিঙ্গা নিধনকে মানবিক বিপর্যয় ও পুরোপুরি অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্থলিউ গুটেরেস তিনি মায়ানমারের সেনাবাহিনীকে রোহিঙ্গাদের উপর চালানো নিপীড়ন বন্ধ করে রাখাইন রাজ্যে তাদের নিজ নিজ বাসস্থানে ফিরিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন গত মে মাসের পঁচিশ তারিখে শুরু হওয়া রোহিঙ্গা সহিংসতায় চার লাখেরও বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে এ ঘটনায় সূচির উপর ক্রমান্বয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে এরই প্রেক্ষিতে জাতিসংঘের সাধারণ পরিষদের নির্ধারিত অধিবেশন বাতিল করেছেন তিনি জাতিসংঘের ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সংস্থা এবং বিশ্বনেতাদের নেতাদের কোনো আহ্বানেই সাড়া দিচ্ছেন না সূচি এ ধরনের সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না তার দল ন্যাশনাল লিগ অব ডেমোক্রেটিক পার্টি সামরিক যুগের মতোই তারা পাশবিকভাবে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর বস্তুচ্যুত করা অব্যাহত রেখেছে এই পৈশাচিকতার বিরুদ্ধে এখনও কোনো মন্তব্য করছেন না সূচি এমনকি যেসব স্থানে মুসলিম সংখ্যালঘুরা বৌদ্ধ ও সেনাদের হামলার শিকার হয়েছেন সেগুলোও পরিদর্শনে যায়নি বিরত রেখেছেন সামরিক বাহিনীর সমালোচনা করা থেকেও